আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। পদ্মশ্রী সম্মান প্রাপক সুভাষিনী মিস্ত্রির বায়োপিক নিয়ে সিনেমা বানাতে চলেছে দেবের প্রোডাকশন হাউস। সিনেমার নামও পদ্মশ্রী সুভাষিনী মিস্ত্রি। যা সম্ভবত হতে চলেছে দেব এন্টারটেনমেন্টের সব থেকে কঠিন প্রজেক্ট। চলছে স্ক্রিপ্ট লেখার কাজ, খোঁজ চলছে কাস্টিং এর, সেই নিয়ে কথা বলছিলেন দেব। ওনার বয়স আপনারা দেখতেই পেলেন 75, তো আমাকে 18-19 ইয়ার্স অফ দ্য এজ থেকে শুরু করতে হবে, তো ডেফিনেটলি একটা ফেস হবে না, কারণ আমাকে আমরা যেভাবে ভেবেছি যেমন প্রস্থেটিক মেকআপও থাকবে, তো এমন একজন অ্যাক্টর চাই যে এই সমস্ত কিছু করতে পারবে, প্রস্থেটিক মেকআপ আর প্রবলি আমরা 16-17 বছর একটা যদি ফেস থাকে সেখানে একজনকে নিলাম, যেমন 20-22 বছরকে একজনকে নিলাম। দেবীর কথাতেই পরিষ্কার, সুভাষিনী দেবীর চরিত্র ফুটিয়ে তোলার কাজটা ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আর এই চরিত্রের জন্য প্রোডিউসার দেব খুঁজছেন একজন নতুন মুখ, যিনি আবার দক্ষ অভিনেত্রীও, জানালেন নিজেই। আমি নোন ফেসকে কাউকে মানে খুব একটা দেখতে পাচ্ছি না, আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ অ্যান আননোন ফেস, যেরকমভাবে আমরা রুকমিনীকে লঞ্চ করেছিলাম আননোনভাবে, তো সেরকমই উই আর লুকিং ফর সামওয়ান যে যার এক্সপ্রেশন লোকে জানা যাতে না হয়, মানে কারণ তাহলে ম্যাচ করতে পারবো না, তো উই আর লুকিং সামবডি হু ইজ ভেরি ফ্রেশ, যে অভিনয়টা যেন পারে কমপ্লিটলি, দিস ইজ গোয়িং টু বি আ অ্যাক্টিং ওরিয়েন্টেড ফিল্ম। তবে কি টলিপাড়ায় দেবের প্রোডাকশনের হাত ধরে আবির্ভাব ঘটতে চলেছে নতুন কোনো চমকের, যেমনটা রুকমিনীকে এনে চমকে দিয়েছিলেন? টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।